ঐতিহাসিক আটকান্দি নীলকুঠি মসজিদ 200 বছরের অধিক সময়ের আগে মাওলানা আলিমুদ্দিন নরসিংদী জেলার রায়পুরায় ছোট মেঘনার পাড়ে গাছ গাছালি আর পাখ পাখালি বেষ্টিত জায়গায় নির্মাণ করেন। তিনি দেওবন্দ পাশ আলেম ছিলেন। আটকান্দি নীলকুঠি মসজিদ এর পাশেই মাওলানা আলিমুদ্দিনের কবর। এই মসজিদটিতে 8টি গম্বুজ রয়েছে, যার মধ্যে একটি বড় আর 7টি ছোট। মোট 8টি দরজা রয়েছে। মসজিদটিতে মুঘল স্থাপত্য শৈলী লক্ষ্য করা যায়। অনেকেই একে তাজমহলের মতো মনেও করেন। ধারণা করা হয় স্ত্রীর প্রতি ভালোবাসা থেকেই স্মৃতি নিদ মুয়াজ্জিন জনাব হাবিবুল্লাহ সাহেবের সাথে। চাচা, আপনি এই মসজিদের ইতিহাস সম্পর্কে কতটুকু জানেন? আমি জানি ইতিহাস সম্বন্ধে। এই মসজিদরা তৈরি হওয়ার যে যিনি তৈরি করছে উনি, ওনার বাড়ি ছিল হাস্টাবাদ। উনি ঢাকার নবাব বাড়িতে চাকরি করত। নবাব বাড়িতে চাকরি করার সময় ওনার বগুড়ার নবাব সাহেব ওনার ঢাকার নবাব সাহেবের কাছে একটা চিঠি দিছে যে আমাকে ভালো একটা পাত্র দেন। তো উনি করছে কি, এই চিঠিডায়া এই ইমাম সাহেবের হাতে পড়ছে, মৌলভী আলিমুদ্দিন ওনার নাম। ইমাম সাহেবের হাতে পড়ার পরে উনি চিঠিটা খুললা পইরা দেখিয়া পরে উনি নিজে বরসাজ্জা, এই ইয়ার সাথে না বললা উনি নিজে ওই বরসাজ্জা পরে গেছে বগুড়া। বগুড়া যাওয়ার পরে উনি যাওয়ার পরে তারা ছেলে দেখিয়া পরে বিয়া দিয়ে দিছে। বিয়া দিয়ে দিছে, বিয়া দেওয়ার কিছুদিন পরে গিয়া মানে হয় দিন পনেরো পরে বলছে যে আপনার যেই ছেলে দিছেন এই ঢাকার নবাব সাহেবের কাছে বলছে। নবাব সাহেব কয় যে যে ছেলে দিছেন আমরা দেখিয়াও অত্যন্ত আনন্দিত, খুব খুশি হচ্ছি, আমার মেয়ে বিয়ে দিছি। পরে কয় যে না, আমি তো কোনো ছেলে পাঠাই নাই। এই উনি করছে কি, পরে হারা প্লেন নিছে ওনাকে কতল করার জন্য। পরে ওনার মেয়ে বলছে যে না, তার মার সাথে বলছে যে মা, মানুষের জীবনে দেখবারই বিয়ে হয়, তো আমাকে টাকা পয়সা দিয়ে দেন, আমি এই ছেলে লই আমি বাগিয়া যামুগা। এই ছেলে লইয়া পরে এই মলি সাহেব লইয়া উনি আয়সা পড়ছে আমাদের এখানে, এই যে নীলকুঠি এখানে। এই এখানে আয়সা পরে জমিদারি কিনে বিল্ডিং বানছে, বাসা বাড়ি করছে, এই মসজিদ তৈরি করছে। এখানে এই মসজিদে মুসল্লি কীরকম হয়? মুসল্লি আল্লাহর রহমতে খুব ভালো মুসল্লি হয়, প্রায় 4-5 কাতার মুসল্লি হয়। মসজিদ মোটামুটি বড় এমনি। প্রতি ওয়াক্তে কি মুসল্লি? প্রতি ওয়াক্তে মানে জুম্মার মধ্যে বেশি হয় আর কি। এমনি প্রতি ওয়াক্তে প্রায় 2-3 কাতার হয় প্রায়ই।
বাস বা ট্রেন যোগে নরসিংদী রেল স্টেশন বা বাস স্ট্যান্ড নেমে শহরের আরশিনগর থেকে সিএনজি বা অটোরিকশা যোগে হাসনাবাদ বাজার, সেখান থেকে অটোরিকশা বা রিকশা যোগে খুব সহজেই আসতে পারেন দক্ষিণ মির্জানগর আটকান্দি নীলকুঠি মসজিদে। হাজার বছরের ঐতিহ্য ও নিদর্শনে ঘেরা এই নরসিংদী, খ্রিস্টপূর্ব 2500 বছর এর পুরাকীর্তি নিদর্শন এই নরসিংদীতে। পবিত্র কোরআনের বঙ্গানুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের জন্ম এই নরসিংদীতে। রাজা নরসিংহের নামকরণে আমার প্রাণে নরসিংদী, বাংলার অন্যতম কবি শামসুর রহমানের জন্ম এই নরসিংদীতে। শিল্পে, সংস্কৃতিতে, ব্যবসা বাণিজ্যে, নদ নদী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের নরসিংদী, আমার গর্ব আমার অহংকার আলোকিত নরসিংদী। দেখতে চোখ রাখুন নরসিংদী .tv-তে। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আমি গুনা গার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। আমি গুনা গার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। চরণ ছোঁয় এই পাপীরে, চরণ ছোঁয় এই পাপীরে, করো সরফারাজ। দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ।